যে করোনা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে সেটা একটা ভাইরাস, আর এই ভাইরাসের ত্রাসে কাঁপছে আবার অন্য একটি করোনা। এই দুই করোনার নামই বিশ্বের সঙ্গে দুরকমভাবে জড়িয়ে রয়েছে। এক করোনা বিশ্বের কাছে এখন ত্রাস, আর দ্বিতীয় করোনা হচ্ছে অস্ট্রিয়ার একটি ছোট্ট গ্রাম। অস্ট্রিয়ার আলপস পর্বতের পাদদেশ অবস্থিত এই ছোট্ট গ্রামটির নামও করোনা বা সেন্ট করোনা, আর এই নাম নিয়েই বেজায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গ্রামের নাম পরিবর্তনের কথা ভাবছেন মেয়র মাইকেল গ্রুবের। ভিয়েনা থেকে 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত অস্ট্রিয়ার এই গ্রামের উপার্জনের মূল পথই হল পর্যটন। দেশ বিদেশ থেকে সারা বছরই পর্যটকেরা এই গ্রামে এসে হাজির হন। গ্রামে মাত্র 400 পরিবারের বাস। গ্রামের পর্যটন শিল্পের ম্যাসকটও একটি পিঁপড়া, আবার তার নামও করোনা। ম্যাসকটের ছবি, ঐতিহ্যবাহী পোশাক এবং বিভিন্ন তথ্যের প্রদর্শিত হয় বিভিন্ন জায়গায়। প্রথম প্রথম যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, সেই সময় নামের সাদৃশ্য নিয়ে হাসাহাসি করতেন গ্রামবাসীরা। কিন্তু পরে এই ভয়াবহতা তারা বুঝতে পারেন, আর এখন বিশ্বব্যাপী যেভাবে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, তাতে পর্যটন শিল্প নিয়েও উদ্বিগ্ন মেয়র মাইকেল গ্রুবের। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পর্যটকদের স্বাগত জানানোর জন্য আমাদের এবার হয়তো ম্যাসকটের নাম বদলে ফেলতে হবে, কেননা করোনা ভাইরাসের অভিশাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত তার। অস্ট্রিয়ায় এখন পর্যন্ত 4,000-এর আক্রান্ত খোঁজ মিলেছে, মৃত্যু হয়েছে 21 জনের। খাদ্যের যোগান, ওষুধপত্র ব্যবস্থা এবং প্রশাসনিক সব ধরনের কাজ করছেন সেনাবাহিনীরা। মেয়র মাইকেল গ্রুবের বলেছেন, এই প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেলে অবশ্যই তারা গ্রামের নামটি পরিবর্তন করার কথা চিন্তা করবেন। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। আর যদি আমার চ্যানেলটিকে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন তথ্য বিষয়ক ভিডিওগুলো আপনি পেতে পারেন সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।